ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় ওঠার আগে কি করবেন কি করবেন না, কয়েকটি সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। সঙ্গে রাখুন অত্যন্ত জরুরি কিছু ফোন নাম্বার। নবান্ন থেকে বিদ্যুৎ দপ্তর, জেনে রাখুন কন্ট্রোল রুমের নাম্বার। আতঙ্ক নয়, বরং কঠিন সময়ে থাকতে হবে সতর্ক। ভৈরব রূপে ধেয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড় সিত্রাং। বিগত দিনে সুপার সাইক্লোনের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও আসতে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা রয়েছে এখন তুঙ্গে। হাওয়া অফিসের সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড় সিত্রাং স্থলভাগে আছড়ে পড়ার আগে সাধারণ মানুষেরও সতর্ক হওয়া প্রয়োজন। কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে দুয়ারে হাজির প্রাকৃতিক দুর্যোগ। তাই কোন রকম গুজবে কান না দিয়ে বরং রেডিও, টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত আবহাওয়া সংক্রান্ত খবর এবং প্রশাসনিক সতর্কবার্তায় নজর রাখা অত্যন্ত জরুরি। ঝড়ের সময় সাবধানে থাকতে কি করবেন আর কি করবেন না দেখুন। ঝড় মোকাবিলায় নিরাপত্তার খাতিরে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন ঝড় বৃষ্টির দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আগে থেকে মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্কগুলি চার্জ দিয়ে রাখা প্রয়োজন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, লুটিয়ে পড়া তার এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তু সম্পর্কে সতর্ক থাকতে হবে। হাতের কাছে রাখতে হবে অত্যাবশ্যক সামগ্রী, পোশাক এবং খাবার, ওষুধ ও জল। উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। খড়ের বাড়ি কিংবা কাঁচা বাড়িতে থাকবেন না ঝড়ের সময়। অবশ্যই গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মূল্যবান সামগ্রী জল থেকে নিরাপদে সরিয়ে রাখা উচিত। নিরাপত্তার জন্য গৃহপালিত পশুর বাঁধন খুলে দিন। প্রয়োজনে 5858 এই নাম্বারে কন্ট্রোল রুমে ফোন করতে পারেন। এছাড়া 0332214-3526 এই নাম্বারেও যোগাযোগ করা যাবে। দক্ষিণ চব্বিশ পরগনার জন্য চালু হয়েছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের নাম্বার 0332448-8051 এবং 0332448-8052। হরিণঘাটাতে সেকেন্ড ব্যাটালিয়নের এনডিআরএফের কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমের নাম্বার 8017166655। 24 ঘন্টা এই হরিণঘাটার মেইন কন্ট্রোল রুম থেকেই চলবে গোটা পরিস্থিতির উপর নজরদারি। বিদ্যুৎ দপ্তরের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। WBACDCL এলাকায় গ্রাহকদের জন্য টোল ফ্রি নাম্বার 19121 এবং কন্ট্রোল রুমের নম্বর 89007935 03 অথবা 89007935 04। CESC এলাকার গ্রাহকদের জন্য টোল ফ্রি নাম্বার 1912 এছাড়া 9831083700 যোগাযোগ করা যাবে। দমকল বিভাগের তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে 0332276666 অথবা 0332251165 এছাড়া 0332256164। এছাড়া প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। আতঙ্ক নয়, ঠান্ডা মাথায় এই সমস্ত সতর্কতাগুলি মেনে চলুন, সতর্ক থাকুন, বলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।